আপনি আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখেন, যে নিঃস্ব অনাথ কামাই করতে পারে না, আপনি তাদের জন্য মাল কামাই করে তাদের কাছে পৌঁছে দেন। তাহমিলুল কাল্লা, কালালার থেকে আপনি বিকলাঙ্গ, অন্ধ, লুলা, বিধবা, যারা কামাই করার শক্তি রাখে না, মুখে খাবার নাই, অনাহারে অবশিষ্ট, এরকম লোকদেরকে আপনি বহন করেন। আপনি মেহমান নেওয়াজি করেন, আপনার কাছে যে ব্যক্তি বার বার সাহায্য তলব করার জন্য আসে আপনি বার বার তাকে সাহায্য দেন। ওলামায়ে কেরাম নবী আলী সালাতামকে খাদিজ কুবরা রাদি আল্লাহ এই বলিয়া সান্ত্বনা দেন নাই, আপনি এত রেখাত নামাজ পড়েন, আপনি এত রোজা রাখেন, এত মাওলাকে ডাকেন, এই কথা বলেন নাই, বরং যেই পাঁচটা জিনিস দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন সব সামাজিক কাজ। কি কাজ ভাই? জোরে বলেন, তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুমা ও তুইনু আলা নাওয়াইবিল হক ও তাকলিউ দাঈফা ও এই সময় এই যে পাঁচটা জিনিস ইন্নাকা লা তাসিলুর রাহমা, এই যে আত্মীয়তা বন্ধন, অনাথকে, নিঃস্বকে, গরিবকে সাহায্য করা, এখানে তাহাজ্জুদের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, তেলোয়াতের কথা বলেন নাই, জিকির ইবাদতের কথা বলেন নাই, সব সামাজিক কথা। কিসের কথা? তার মানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে সমাজ সেবক ছিলেন। কি ছিলেন? আর এই পাঁচটা গুণ যার মধ্যে থাকে সে ব্যক্তি অপমানিত হয় না, লাঞ্ছিত হয় না। আল ইনসান আব্দুল এহসান, আল ইনসান আব্দুল এহসান, এহসানের গোলাম হয় মানুষ, এহসানের গোলাম হয় মানুষ। আপনি যদি এহসান করেন, কোনো মানুষ এহসান ভুলে না, যখন মেয়েটাকে বিবাহ দেওয়ার মতো টাকা ছিল না, আপনি যদি টাকা নিয়ে হাজির হন, এই অবদান কেউ কোনোদিন ভুলে না। যখন ভুখা ছিল, যদি আপনি মাফি তরিকায় গোপনে গিয়ে খানা পুষায় দেন, এই সাহায্য কেউ কোনোদিন ভুলে না। যখন বস্ত্রহীন ছিল আর আপনি যদি তাকে বস্ত্র দান করেন, এই অবদান কেউ কোনোদিন ভুলে না। যখন গৃহহীন ছিল আপনি যদি ঘরের ব্যবস্থা করে দেন, এই অবদান কেউ কোনোদিন ভুলে না। যখন চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরতে থাকে, তখন যদি তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেন, এই অবদান কেউ কোনোদিন ভুলে না। যখন অবৈধভাবে কাউকে অ্যারেস্ট করা হয় আর আপনি যদি তার জন্য থানায় গিয়ে তদবির করেন, ওই ম্যাজিস্ট্রেট করে জজ কোর্টে গিয়ে তার জন্য আপনি সাহায্য কামনা করেন, তদবির করেন, সাহায্য করেন, কাছে থাকেন, এই অবদান কেউ কোনোদিন ভুলে না। আল ইনসান আব্দুল ইহসান, আমাদের মধ্যে এই এহসান না থাকার কারণে ওলামায়ে কেরামকে মানুষ সাহায্য, ওলামায়ে কেরামকে সম্মান করে, ওলামায়ে কেরামকে ইজ্জত দেয়, পানি পড়া নেয়, মাথায় থু নেয়, দোয়া করার জন্য ডাকে, কিন্তু নেতা মানে না। কেন নেতা মানে না? কারণটা কি? আমরাই তো নেতা হওয়ার যোগ্য, কোন চোর নেতা হওয়ার যোগ্যতা রাখে না, কোন ডাকাত নেতা হতে পারে না, কোন ধর্ষক নেতা হতে পারে না, চরিত্রবান ব্যক্তি নেতা হবে। কে নেতা হবে? চরিত্রবান ব্যক্তি নেতা হবে। কিন্তু আজকে ডাকাত, খুনি এবং ধর্ষকদেরকে নেতা বানাবার কারণটা কি? এর মূল কারণ কোথায়? এর মূল কারণ হলো ওই চোর ডাকাতটাকে দুর্বল অবস্থায় কাছে পেয়েছিল, ক্ষুধার্ত অবস্থায়, যখন প্রয়োজন ছিল তখন কাছে পেয়েছিল, আমাকে পায়নি। এর জন্য যখনই নির্বাচন আসে, মনে তো চাই ইসলামের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো,
কিন্তু ওই রাতে যে আমার পাশে ছিল ওইটা মনে পড়ে। একজন ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম কাল্লা ওয়াল্লা মা ইউখজিক আল্লাহু আবাদা ইন্নাক লা তাসুল রাহমা অতাহমিলুল কাল্লা অতাকসিবুল মাদুমা অতাকরুফ দঈফা অতুইনু আলা নওয়াইবিল হক অতুইনু আলা নওয়াইবিল নাইবাতুল জামা নওয়াইব বার বার চায়। গতকাল কাছে আমার হাত ভেঙে গেছে আমাকে কিছু দাও, আবার আগামীকাল আসছে আমার পাও ভেঙে গেছে আমাকে কিছু দাও, পরের দিন আসছে আমার মেয়ের জন্য কিছু দাও। এক ব্যক্তি কিন্তু বারবার চাইলে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু অতুইনু আলা নওয়াইবিল হক বারবার যদি এক ব্যক্তি চায়, হক চাওয়া প্রয়োজন, এরকম হক যদি বারবার চায় আপনি বারবার তাকে সাহায্য করেন, তাকে ফিরান না। আম্মা সাইলা ফালা তানহার, বলতে পারে হুজুর আমরা তো গরিব ওলামায়ে কেরামের তো পয়সা নাই, আমার নবীর কিছু ছিল না, আমার নবীরও কিন্তু কানা নবী সাল্লাল্লাহু আজওয়া দান্নাস, তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়ার আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি, এর জন্য জুত সাকা বলেন নাই, আসকান নাজ বলেন নাই, আজওয়াদুন নাজ বলছেন। সাকা এবং জুতের মধ্যে পার্থক্যটা কি? সাকা মানে মালকে বন্টন করা, আর জুত আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি, যার জন্য যা প্রয়োজন তাকে তার দেওয়ার নাম হলো জুত। আমার নবী আলাইহিস আজওয়াদুন নাস সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন, দানশীল ছিলেন। যার যা প্রয়োজন, এলেমের প্রয়োজন এলেম দিতেন, মারেফতের প্রয়োজন মারেফত দিতেন, মালের প্রয়োজন তাকে মাল দিয়ে দিতেন, বুদ্ধির প্রয়োজন তাকে বুদ্ধি দিয়ে দিতেন, সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তাকে সান্ত্বনা দিয়ে দিতেন। কার মাইয়ার প্রয়োজন? কলি ইয়া নবী আল্লাহ যুবক হয়ে গেছে বিয়া করবো, কল বিয়া করবি? কল হ্যাঁ। কলে বাকারা করবি না সাইয়াবা করবি? কথা বোঝেন না? আহ কত মজার লোক, কি মজার লোক যুবক রেসে বলে ইয়া নবী আল্লাহ বিয়া করতে মনে। আমরা কি বলতে পারি উস্তাদের সামনে পীরের সামনে? বলি না, বলি না। ইয়া নবী আল্লাহ আমার প্যাডে খুদা খাইতে মনে আছে, ইয়া নবী আল্লাহ আমার বস্ত্র নাই আমাকে বস্ত্র দেন, মনে হয় যেন অভিভাবক যেরকম মনে হয় সন্তান বাবার কাছে আবদার করিয়া চায়, আমার নবীকে কাছে এরকম সাহাবার আবদার করিয়া চাইতো, এইটা লাগবে সেইটা লাগবে আমাকে দিয়া দেন, আমাকে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজনে বড় একটা হাদিয়া দিছেন, একটা কাপড় শাল হাদিয়া দিছেন। এক সাহাবীকে ইয়া নবী আল্লাহ ওই লুঙ্গিটা আমারে দিয়ে দেন, আমার নবী তাকে লুঙ্গিটা দিয়ে দিস। সাহাবি খেপছে, আমি তাকে দিলাম, আমার নবী সেটা এত পছন্দ করছে এত সুন্দর, আর তুই এটা চাইলি? কাল তুমি বুঝবা না, আমার নবী আমাকে হাদিয়া দিছে, এইটি আমার কাপনের কাপন হবে। উলফাত উনসিয়াত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করতে পারতো না, এই হল উলফাত উনসিয়াত, এটা ভালোবাসা, ওয়াদে ওয়াদে মিলিয়া যাওয়া, ওয়াদে 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 মিলিয়া যাওয়া, কে নবী কে সাহাবী কে মুরব্বি আর কে সাগবেদ কে উস্তাদ সব সমান হয়ে যাওয়া, এর নাম সাম্যতা। আমার সালনা কি ইল্লা রহমাতুল্লিল আলামিন, আমার নবী কি যে মজার নবী, কি যে মজার নবী। মহিলারে বলতে ইয়া নবী আল্লাহ ওটা আমার পছন্দ হয় না, আমার আর একটা বিয়ে দিয়ে দেন, ওটা সারাই দেন। অভিভাবক, অভিভাবক আজকে ওলামায়ে কেরাম ইমাম আপনার অভিভাবক, আপনাকে মনে রাখতে হবে ইমাম শব্দের অর্থ কি, জোরে বলেন। অভিভাবক নেতা, নেতা হলে ইমাম, আপনার হলে ইমাম আপনার নেতা, এই গোটা এলাকার বিচার আপনারা করবেন, লুচ্চারা করবে বিচার, ডাকাতরা করবে বিচার, খুনিরা করবে বিচার, বদমাশরা বিচার করবে। আপনারা হেদায়া পড়ছেন কেন, কিতাবুল আহকাম পড়ছেন কেন, কিতাবুল কজা পড়ছেন কেন, কারণটা কি? এটা বিচার করেন না আপনারা, বিচারের কাছেও যান না, খালি কিতাব পড়েন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি বাজারে যাইতেন, কলে হাজরে বাজারে আসছেন কেন, কলে আমি রুমে বসে যাই ফতুয়া দেই, ব্যবসা বাণিজ্যে যাই ফতুয়া দেই, আমি বাজারে পরীক্ষা করার জন্য আসছি, আমার ফতুয়া অনুযায়ী বাজারে বেচা কিনা চলে কি চলে না। আপনি কেদাবা হাদিজা পড়ান, ফেকাজা পড়ান, হেদায়াজা পড়ান, একদিন কি ম্যাজিস্ট্রেট গুলি গিয়ে দেখছেন
যে আমার পরণ অনুযায়ী ম্যাজিস্ট্রেট করে বিচার চলে কি চলে না? একদিন জজ করে গিয়ে দেখছেন আমার পরণ অনুযায়ী জজ করে বিচার চলে কি চলে না? একদিন মাথার মধ্যে আসছে এই মৌলবী আমি তো চিন্তাই করি আমি তো হুজুর মানুষ থাকবো মসজিদে আর মাদ্রাসা আর কোথায়ও না, এর বাইরে তো যাওয়ার সুযোগই নাই আমার, মাথার মধ্যে কি ঢুকা ঢুকছে। ওলামায় হেনকা সান্দার মাজির মুসান্নিব চার খণ্ডে, এখন দুই জেলদি বের হয়েছে, এই মুসান্নিব কিতাবের শেষে লেখে নতিজা উপসংহার বলে ব্রিটিশ এই দুই এই 200 বছর এই দেশ স্বাধীন করার পরে আমাদের ক্ষতিটা কি করছে, আমাদের ক্ষতিটা কি করছে? ক্ষতি তো অনেকেই জানি, 80,000 আলেম থেকে হত্যা করছে, চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত 14,000 আলেম থেকে ফাঁসিতে ঝুলাইছে, কত আলেম থেকে জ্বালায়া দিছে, এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ভূলুণ্ঠিত করছে। আমরা তো বহুত কিছু জানি ব্রিটিশরা কি ক্ষতি করছে, কিন্তু তিনি কি বলেন? ওলামায় হেনকা সান্দার মাজির এই মুসান্নিব বলে সবচেয়ে বড় ক্ষতিটা করছে ব্রিটিশরা, এই 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের মাথায় ডিফাইয়া একটা জিনিস ঢুকাইছে, কি ঢুকাইছে আমার মাথার মধ্যে? আমার এই কাজ সিয়াসাত মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত, আমার দরবার রাজনীতি মুক্ত, আমার তরিকা রাজনীতি মুক্ত, আমার বয়ান রাজনীতি মুক্ত। আপনি বলতে হুজুর ভালো কথা বলছেন, দরবেশি কথা, এইটাই তো বুজুর্গদের কথা, এই পচা গান্দা জিনিস এটা কেউ করে নাকি? আর আপনি বলছেন এই খ্রিস্টানরা ঢুকাইছে মাথার মধ্যে 200 বছর বৈশা, কি বলেন চলেন? বড় এটা তোমার দর, আমরা তো গর্বের সাথে বুক উঁচা করিয়া বলি আমি সিয়াসত করি না, সিয়াসত পছন্দ করি না, আমি রাজনীতি করি না, আর আপনি বলছেন এই ব্রিটিশ ঢুকেছে মাথার মধ্যে, এটা কেমন কথা হলো? অথচ তিনি বলেন এটা কি ঢুকেছে ব্রিটিশ, বিশ্বাস হয় না? 80,000 আলেমকে হত্যা করছে, শহীদ করছে, এখন 80 লাখের উপরে আলেম আছে, 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, এখন লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যেই মসজিদ ধ্বংস করছে এরকম 1,000 মসজিদ আছে, যা ধ্বংস করছে তার চেয়ে বেশি হয়ে গেছে, তো ক্ষতিটা কি হইল? লেকিন রাজনীতি যে করে সে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে গোলাম হয়, তার মানে আমি রাজনীতি করি আমি রাজা, আমি রাজনীতি করি না আমি প্রজা, আমি গোলাম, তা আমি রাজনীতি করি না, আমার গলার মধ্যে জীবনের তরে ফাসেকদের গোলামের জিনজির জ্বালাইয়া দিছে, যে শালার বেটা তুই জীবনভর গোলাম থাকবি আর ব্রিটিশের উত্তরসূরিরা রাজা থাকবে, তোর গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিন যা, গোলামের জিনজির লাগাই দিন যা। অথচ আমি গর্ব করে বলি যে রাজনীতি করে সে কি হয়? আর যারা করে না তারা প্রজা হয় গোলাম হয়। সুন্দর গর্বের সাথে বলি, কথা বুঝতে পারছি, আমার ছাত্র এটা করে না, করবে কেন? তোমার ছাত্র তো গোলামির জিনজির গলার মধ্যে লাগাইছে, নাকের মধ্যে লাগাইছে, কানের মধ্যে, মদ খাইয়া তালয়া থাকবে আর তুমি তার হুজুর 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 করবা, ঘুষ খাইয়া সুদ খাইয়া টাকা দেবে একটা বাল্ডিং নিয়ে আসবা, একদিন ঘেরান নিবানের পায়খানার গন্ধ হয় না, আতরের গন্ধ হয়, বান্ডিল একটা ধরাইছে তো বাস আলহামদুলিল্লাহ, কিন্তু কি পায়খানার গন্ধ হয় না আতরের গন্ধ হয়, এই চিন্তা করার সময় নাই তো। রাজা হওয়ার চিন্তা করো, প্রজা হওয়ার গোলামি করার চিন্তা বাদ দিয়া দাও, কি কথা ঠিক না? একদিন না একদিন হবে কাজার এন আখরাজা শাতাহু ফাজারাহু ফাস্তাকলাজা ফাস্তাওয়ালা সুকি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের তারিফ করেন, আল্লাহ পাক কাজারেন আখরাজা শাতাহু ফাজারাহু ফাস্তাকলাজা ফাস্তাওয়ালা সুকি, চারাগাছ মনে হয় মাত্র উঠছে, ভাবছো কি ফুদেলে ভেঙে যাবে? হ্যাঁ, এই চারা গাছ একদিন চারা গাছ থাকবে না, সে কি হবে? বড় হবে, শাক মোটা।